একটি মন্দিরে দুটি কমিটি, আর মন্দিরের টাকার ভাগবাটোয়ারা হয়ে হাতাহাতি। মোট 40 জন এখনো পর্যন্ত আহত, এমনটাই খবর উঠে আসছে। এই মুহূর্তে সরাসরি ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মুক্ত। মুক্ত, কি হয়েছে, কোথায় হয়েছে, বিস্তারিত জানো। দেখো, ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার অন্তর্গত চাকলা মঞ্জিলাটি ঘোষপাড়া এলাকায়, এবং এমন ঘটনা ঘটেছে মাত্র 15,000 টাকা, সেই টাকা মন্দিরের দুই কমিটির ভাগ বাটোয়ারা নিয়ে প্রথমে বচসা, কথা কাটাকাটি, তারপরে ইট বেষ্টি, একে অন্যের দিকে লক্ষ্য করে ইট ছোড়াছুড়ি করে, বাঁশের লাঠি নিয়ে পেটাপিটি হয়। একাধিক মহিলা সহ প্রায় তোমার 40 জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়, তাদের চিকিৎসা চলছে। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই চাকলা মঞ্জিলাটি ঘোষপাড়া এলাকায় একটি হরি মন্দির ছিল, সেই মন্দিরের গোটা ঘোষপাড়ার একটাই কমিটি ছিল। গত দুর্গাপূজার আগে সেই কমিটি দুটো ভাগে ভাগ হয়ে যায়, এবং ভাগ হয়ে যাওয়ার পরে মন্দিরের তহবিলে 15,000 টাকা ছিল, সেই টাকা নিয়ে সমানভাবে দুই কমিটির মধ্যে ভাগ করে দেওয়ার কথা ছিল। কিন্তু আজকে হচ্ছে মন্দিরের রাম ঘোষ এবং তার অন্যান্য কমিটির সদস্যরা, তারা মন্দিরের অশোক ঘোষের কাছে গিয়ে টাকা চাইতে যায় যে টাকাটা ভাগ বাটোয়ারা করে দিক, অর্থাৎ ব্যাংকে সেই টাকাটা জমে হয়তো 90,000 টাকা পর্যন্ত হয়েছে এমনটাই দাবি। সেই টাকা ভাগ বাটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, এরপরে একদিকে রাস্তা, একটা ঝামা ব্যাক্সের রাস্তা, ইটের রাস্তা তৈরি হচ্ছিল, সেই রাস্তার উপরে ইট ছিল, ছোট ছোট দলা করা ইট, সেই ইট ছুঁড়ে একে অন্যের দিকে মারতে থাকে। দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে, একেবারে রণক্ষেত্র চেহারা নাই, একে অন্যের প্রতি বাঁশ লাঠি নিয়ে ছুটে আসে। এই পরিস্থিতিতে খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, গোটা গ্রামবাসী এলাকায় ভিড় জমায়, তারপরে আহতদেরকে উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়, তাদের সকলের চিকিৎসা চলছে। এবং এই ঘটনায় তীব্র উত্তেজনা যেমন ছড়িয়ে পড়েছে এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, তবে এই নিয়ে একে অন্যের উপরে অভিযোগ চাপিয়েছে। এক পক্ষের বক্তব্য, আমরা টাকা চাইতে গেছিলাম, আমাদের উপরে হামলা করেছে, অপর পক্ষ পাল্টা অভিযোগ করেছে যে তাদের উপরে হামলা করেছে। আর দুই ঘটনায় দুজনায় একে অন্যের চিকিৎসার পরে বিশ্বনাথপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পরে মঞ্জিলাটি ঘোষপাড়ার এই পুজো মণ্ডপ কমিটির দুই পক্ষ দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে দেগঙ্গা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। শান্তনু, ধন্যবাদ। মুক্ত, একটা মন্দির ছিল হরি মন্দিরটা, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের এক জায়গায় ছিল মন্দিরটা, আর এখন সে এক জায়গায় থাকার কালীনই টাকাটা এক জায়গায় ফিক্স করা ছিল। ফিক্স করার পরে যে মাসখানেক পরে দুর্গাপূজার থেকে আমাদের পাড়াটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেলেই সেই টাকা চাওয়া হয়। তো আমরা বলছি দেবো, ডেট দেয় সোমবারে দেবো, মঙ্গলবারে দেবো, এরকম ডেট নিয়ে আসে। তা আজকে মঙ্গলবার, ধরো এক বছর ধরে ধরো ওই ডেট নেওয়ার পরে এক বছর পরে আজকে মঙ্গলবারে ওরা বললো এসব হিসেব করে দেয়। হিসেব করতে যাওয়ার পরে গিয়ে বসা হলো, বসার পরে ওরা বললো ঠিক আছে, আমাদের টাকা তিন ভাগে, তোমরা এক ভাগ, আমার দুই পাড়া আছে, তা বললো দুই ভাগ পাড়া থাকলেও দু ভাগে এক ভাগ তোমরা পাবে আর আমরা এক ভাগ পাবো, তিন ভাগ তোমরা পাবে, দু ভাগ পাবে না। তাই এবার ওই হাঁকা চালা করতে গেলে তোমরা ইঁটটা লাঠি ছুঁড়ে মারা হয়। আপনাদের কতজনকে মেরেছে? আমাদের 22 জনকে মেরেছে। কি দিয়ে মেরেছে? ওই ইট দিয়ে, লাঠি দিয়ে। মানে মন্দিরের দুটো কমিটি আপনাদের? হ্যাঁ, দুটো কমিটি। এবার সেই টাকার ভাগ নিয়ে এই ঝামেলা। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় ঘোষ। হরিতলার নামে একটা টাকা ফিক্স ছিল, সেই টাকাটা মানে এতদিন এতে সব দুজন দুটো পাড়ায় এক জায়গায় ছিল, রেখে দিয়েছে। এবার এই এবছর পুজোয় ভাগাভাগি হয়ে গেছে পাড়াটা। এবার ওনারা সব মানে আপোষে মেটাবে বলেছিল। এবার আজকে দাঁড়িয়ে এবার আমাদের সব পাড়া ভাগে এক ভাগ টাকা, দু ভাগ টাকা, এরকম দু ভাগ টাকা ওরা বলছে যে না তোমরা এক ভাগ পাবে, আমরা এক ভাগ পাবো, আর মাঝখানের ভাগ পাবা। তাই নিয়ে বলেছে আপোষে মেটাবে, মেটাতে মেটাতে কি করলো, আমরা সব গেল, সবাই গেল, বয়স্ক লোকেরা স্বামীরা সবাই গেল, গিয়ে ওরা কি করলো সেটা না মিটিয়ে মারতে শুরু করলো, ইট দিয়ে, লাঠি দিয়ে, এ দিয়ে, এমনকি মেয়ে ছেলেদেরও ছাড়িনি। আমার স্বামীকে মারছে, আমি যখন সামনে গিয়ে দাঁড়িয়েছি, আমাকে ফেলে মানে সিজার এক বছর ছেলে সিজারের জায়গায় পাখি মেরেছে, তিনজন মহিলাদের ঘুরিয়েছে, পাঁচ ছজন আমাদের মহিলাদের মেরেছে, আমার জাতি ইট দিয়ে মেরেছে, ওরা মানে হাতে ছাদের থেকে ইট ছুটছে। আমাদের কতজন আহত হয়েছে? 22 জন। কি নাম আপনার? হ্যাঁ, ঘটনা ঘটেছিল এমনি সালিশি সভা বসেছিল, হ্যাঁ, সেখানে সেটা মিটেনি বলে ওই তরফ থেকে এসে হামলা করে। হ্যাঁ, আমরা ঝাঁটসে পালিয়ে যাই, এবং আমাদের বহু লোকের ইট ছিল, ওই দিকটায় রাস্তা হচ্ছিল নূতন, সেখান থেকে ইট ছড়ে ইট ছড়ে আমাদের প্রচুর লোক ইঞ্জিওর হয়। এইটা মানে কি ঘটেছিল ঘটনাটা, অ্যাকচুয়ালি কিসের সমস্যা? সমস্যাটা ওই টাকা পয়সার ভাগ বাটা মন্দিরের। মন্দিরের? আচ্ছা, আপনাদের কতজন আহত হয়েছে? আমাদের 20-25 জন। হ্যাঁ, 20-25 জন। আপনাদের 20-25 জন আহত হয়েছে? উফ। আচ্ছা, কি নাম আপনার? সুদর্শন ঘোষ।
ঘটনা ঘটেছে, টাকাটা ওরা বলল অরিজিনাল কাগজটা দেখে, কাগজটা বের করে দিলাম। দেওয়ার পরে ওরা বলছে এই টাকা 15,000 ফিক্স করা না, 32,000 ফিক্স করা। এদিকে তাকে বলুন, 32,000 ফিক্স করা। আমি বললাম না, তোমরা থেকেই ফিক্স করা, এর নমিনি আছে তোমরা, যে তোমার ওনাদের লোক, তার নাম অজিত ঘোষ, তার বাবার নাম অঙ্কুর ঘোষ, সে নমিনি, আর অশোক ঘোষ আমার নাম, আমার নামে টাকাটা রাখা আছে। আমি বললাম এতে লোন উঠেছে কি না উঠেছে, কাগজটা নিয়ে তোমরা ব্যাংকে যাও, ব্যাংকে যেয়ে আগে দেখেছো, আর যদি বলে ম্যানেজার থেকে লোন কোনো সময় তোলা হয়েছে, ফিস্ট করার পরে কোনো দিনও যদি লোন তোলা থাকে, তাহলে আমি 10,000 টাকা আমি তোমাদের কেলে নেব, আর না তোমরা যদি না মানো তাহলে আমার কিছু করার নেই, তোমার ব্যাংকে যাও। তারপরে কি হলো? তারপরে ওরা ওই এক দু কথা হতে হতে ওরা পাশে লিখছিল, ওরা এই রাস্তায় ছিল, আমরা খাওয়ার উপরে পিস রাস্তায় উঠেছিলাম, তারপরে মারপিট শুরু হয়ে যায়। আমি একজন ওদের পক্ষ লোককে, আমি বলছি এ কি করছিস, সে লাঠিটা খুঁজতে নিয়ে আমার বুকে দুটো গুঁতো দিল, তার বাবা ইটটা ছুঁড়ে মারতে যাচ্ছিল, আমি ফট করে আমি কাছে হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, ওরা বলছে আপনারা মারধর করেছেন, আপনারা বলছেন ওরা মানে দুই পক্ষের মারপিট হয়েছে, মারপিট হয়েছে। আমরা হচ্ছে ওখানে যে কজন হিন্দু লোক ছিল, তাছাড়া ওখানে যা মুসলিম লোক ছিল, তারাই বলবে কারা এটা করেছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে দুই পক্ষের আপাতত মোট অনেক আহত হয়েছে, আপাতত কতজন আহত হয়েছে? আমাদের প্রায় 10-12 জন। 12 জন। কি নাম আপনার? আমার নাম অশোক ঘোষ।